আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি ফারহানা কাউসার প্রীতি, প্রভাষক জীববিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এই অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। আজকে আমার যে আলোচ্য বিষয় ফ্লুইড মোজাইক মডেল, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এই অধ্যায়ের। তাহলে এই ফ্লুইড মোজাইক মডেলটি আলোচনার আগে আমরা জানব যে কোষ ঝিল্লি কি আর এটি ফ্লুইড মোজাইক মডেলটি কিভাবে আসলে গঠিত হয়। সকল কোষের মধ্যে যে একটি অন্যতম ঝিল্লি থাকে বা সবসময় যে ঝিল্লিটি থাকে সেটি হচ্ছে কোষ ঝিল্লি। উদ্ভিদ কোষের প্রথম যে আবরণ সেটি হচ্ছে কোষ প্রাচীর, কিন্তু প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের দ্বিতীয় যে আবরণ সেটি হচ্ছে কোষ ঝিল্লি, আর প্রাণী কোষের প্রথম যে আবরণ পুরো কোষটিকে আবৃত করে রাখে যে ঝিল্লিটি সেটি হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে এই কোষ ঝিল্লি বা ইংরেজিতে যাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, সর্বপ্রথম কার্ল নাগিলি, বিজ্ঞানী কার্ল নাগিলি সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে অনেক বিজ্ঞানীরা এটির গঠন কিরূপ বা কি কি উপাদান দ্বারা গঠিত এগুলো নিয়ে অনেক গবেষণা করেন। সকল বিজ্ঞানীদেরই একটি জায়গায় এসে একমত পোষণ করেন যে এই যে কোষ ঝিল্লিটি এটি মূলত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কিন্তু এই লিপিড এবং প্রোটিনটি মূলত কি অবস্থায় থাকে বা কিভাবে সুগঠিত অবস্থায় সুবিন্যস্ত অবস্থায় আছে সে সম্পর্কে তাদের মধ্যে মতভেদ রয়েছে। পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী কেউ স্যান্ডউইচ মতবাদ দিয়েছেন, কেউ ইউনিট মেমব্রেন মতবাদ দিয়েছেন। বিজ্ঞানী এস জে সিঙ্গার ও নিকলসনের মতে যে মডেলটি তিনি দিয়েছেন সেটি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটি সর্বজন গ্রাহ্য, অর্থাৎ সবাই মোটামুটি একমত হয়েছেন যে মূলত এইভাবেই এই ফ্লুইড কোষ ঝিল্লির গঠনটি মূলত গঠিত। তাহলে এই যে ফ্লুইড মোজাইক মডেল, এখানে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রের সাপেক্ষে আমরা মূলত আজকে আলোচনা করব। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিতে মূলত কয়টি উপাদান, চারটি উপাদান দ্বারা গঠিত। কি কি আমি প্রথমে লিখছি, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। দ্বিতীয় উপাদান হচ্ছে প্রোটিন, তৃতীয় উপাদান হচ্ছে গ্লাইকোক্যালিক্স, চতুর্থ উপাদান হচ্ছে কোলেস্টেরল। এই প্রত্যেকটি উপাদান নিয়ে আলাদা আলাদা ভাবে আমরা মূলত আলোচনা করব। প্রথমে আছে ফসফোলিপিড বাই লেয়ার। বাই কথার অর্থই হচ্ছে দুই, লেয়ার মানে হচ্ছে স্তর। এখানে দেখা যাচ্ছে এই যে একটি স্তর এবং এই যে একটি স্তর, এই দুইটি স্তর মূলত ফসফোলিপিড দ্বারা গঠিত। আর এই যে ফসফোলিপিডের প্রত্যেকটি আবার এক একটি চিত্রে বোঝা যাচ্ছে যে এক একটি একক দ্বারা পুরো লেয়ারটি বা স্তরটি গঠিত। এখন ফসফোলিপিডের এই যে একটি এককে যদি আমি পৃথকভাবে আঁকি তাহলে এর গঠন মূলত দেখা যাবে এই ধরনের। এর যে হেড বা মাথা এটি ফসফেট দ্বারা গঠিত, এর যে লেজের যে অংশ এটি হচ্ছে ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত, আর এই মাথা এবং লেজ এর অংশটি যে অংশ দ্বারা যুক্ত অবস্থায় আছে ঘাড়ের ঘাড় বা গ্রীবার মতো যে অংশটি সেটি গ্লিসারল দ্বারা গঠিত। তাহলে বলবো দুই স্তর বিশিষ্ট ফসফোলিপিড দেখা যায়। ফসফোলিপিডের এক একটি এককে যদি আমি পৃথক করে আবার দেখাই তাহলে দেখা যাবে যে এর একটি হেড বা মাথার অংশ আছে, একটি লেজের অংশ আছে। হেডের অংশটি ফসফেট দ্বারা গঠিত, লেজের অংশটি ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত। হেড এবং লেজ এই দুটি যে অংশ দ্বারা যুক্ত অবস্থায় থাকে সেটি হচ্ছে গ্লিসারল দ্বারা যুক্ত অবস্থায় থাকে। আর এখানে আরেকটু মনে রাখা প্রয়োজন যে এই যে ফসফেট হেডের যে অংশটি আছে সেটি হচ্ছে পানিগ্রাহী, আর ফ্যাটি অ্যাসিড অংশটি হচ্ছে পানি বিদ্বেষী। তাহলে দেখা যাচ্ছে যে পানি বিদ্বেষী অংশগুলো পরস্পরের মুখোমুখি অবস্থান করে, আর হেডের অংশটি পরস্পর থেকে বা পানি গ্রাহী যে অংশটি সেটি পরস্পর থেকে বিপরীত দিকে অবস্থান করে। ফসফেট অংশটি পরস্পর থেকে বিপরীত দিকে আছে এবং লেজের অংশটি পরস্পর মুখোমুখি ভাবে
অবস্থান করছে। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার অংশটি যদি আমরা আবারও বলি, তাহলে বলবো যে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে ফসফোলিপিডের দুইটি স্তর দেখা যায়। এদের এক একটি এককে যদি আবার পৃথক করে আলোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে এর একটি হেড বা মাথার অংশ আছে যা ফসফেট দ্বারা গঠিত, একটি লেজের অংশ আছে যা ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত। মাথা এবং লেজের অংশটি গ্লিসারল দ্বারা যুক্ত অবস্থায় থাকে। মাথা অংশটি পানি গ্রাহী এবং ফ্যাটি অ্যাসিড বা লেজের অংশটি হচ্ছে পানি বিদ্বেষী। এই বাইলেয়ারগুলো এমনভাবে অবস্থান করে যে ফ্যাটি অ্যাসিড বা পানি বিদ্বেষী অংশগুলো পরস্পর মুখোমুখি অবস্থান করে এবং মাথার যে অংশটি বা ফসফেট অংশটি পরস্পর বিপরীত দিকে। দ্বিতীয়ত হচ্ছে প্রোটিন। এই প্রোটিন অংশটি যদি আমরা আলোচনা করি, প্রোটিনের ক্ষেত্রে দেখা যাবে যে তিন ধরনের প্রোটিন দেখা যায়। ইন্টিগ্রাল প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন, প্রান্তীয় প্রোটিন। তাহলে এই যে প্রোটিন অংশটি তিন ধরনের, যদি ফসফোলিপিড বাইলেয়ারে দুইটি প্রান্তকে ভেদ করে, দুইটি ঝিল্লি স্তরকে ভেদ করে, তাহলে তাকে ইন্টিগ্রাল প্রোটিন বলা হয়। আর যদি যে কোনো একটি স্তরকে ভেদ করে, তাহলে অন্তর্নিহিত প্রোটিন বলা হয়। আর যদি কোনোটাকে ভেদ না করে শুধু সারফেসের উপরে অবস্থান করে, তাহলে তাকে প্রান্তীয় প্রোটিন বলা হয়ে থাকে। তৃতীয়তে যে উপাদানটি হচ্ছে সেটি হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সটা বুঝতে হলে গ্লাইকোক্যালিক্স দুইটি উপাদান দ্বারা গঠিত, গ্লাইকো প্রোটিন, আরেকটি হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকোক্যালিক্স দুইটি উপাদান দ্বারা গঠিত, গ্লাইকো প্রোটিন ও গ্লাইকোলিপিড। গ্লাইকো প্রোটিন শব্দটি দেখেই বোঝা যাচ্ছে এটি কি কি উপাদান দ্বারা গঠিত হতে পারে, গ্লুকোজ প্লাস প্রোটিন। আর গ্লাইকোলিপিড যে অংশটি সেটি হচ্ছে গ্লুকোজ প্লাস লিপিড দ্বারা গঠিত। এই দুটি উপাদান দ্বারা উপাদানকে একত্রিত গ্লাইকোক্যালিক্স বলা হয়। এই ফসফোলিপিড বাইলেয়ারের উপরে প্রোটিন যদি থাকে, প্রোটিনের উপরে কার্বোহাইড্রেট, এই দুটোকে একত্রে গ্লাইকোপ্রোটিন বলা হয়। আর যে ফসফোলিপিড বাইলেয়ারের একটি লেয়ারের মধ্যে সরাসরি যদি কার্বোহাইড্রেটের শিকল থাকে, তাহলে তাকে গ্লাইকোলিপিড বলে। এই গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে একত্রে গ্লাইকোক্যালিক্স বলা হয়ে থাকে। সর্বশেষে যে উপাদানটি আছে সেটি হচ্ছে কোলেস্টেরল। ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে এই যে ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় কোলেস্টেরল ভেসে থাকতে দেখা যায়। তাহলে সর্বশেষে আমরা বলতে পারি যে ফ্লুইড মোজাইক মডেল চারটি উপাদান দ্বারা গঠিত। ফসফোলিপিড বাইলেয়ার, চার ধরনের প্রোটিন আছে এতে, গ্লাইকোক্যালিক্স আছে এবং সর্বশেষে বিভিন্ন ধরনের কোলেস্টেরল ভাসমান অবস্থায় আছে। এটি ছিল ফ্লুইড মোজাইক মডেলের গঠন। এই যে এখানকার যে প্রোটিন বা কোলেস্টেরল আছে, এটি কখনোই স্থির অবস্থায় একটি জায়গায় অবস্থান করে নাই, সেটি বিভিন্ন জায়গায় এটি ভাসমান, অর্থাৎ সে স্থান পরিবর্তন করতে পারে। সবসময় ফ্লিপফ্লপ মডেলের মতো মুভমেন্টের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে তার জায়গা পরিবর্তন করতে পারে, যার কারণে একে যখন মাইক্রোস্কোপে দেখা হয় তখন মোজাইকের মতো দেখা যায়। এর জন্য একে বলা হয় ফ্লুইড মোজাইক। ফ্লুইড মানে তরল এবং মোজাইকের মতো দেখা যায়। আর অনেকটা মহাসাগরের মধ্যে যে ভাসমান আইস বা বরফ খণ্ড আছে সেটি দেখতে যেরকম, এই ক্ষেত্রে এই ফসফোলিপিড বাইলেয়ারের উপরে প্রোটিনগুলোকে সেরকম বরফ খণ্ডের মতো দেখা যায়। এর জন্য একে আইসবার্গ মডেলও বলা হয়ে থাকে। আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।